এখানে যারা উপস্থিত আছেন আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজি এবং অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সম্পাদক শ্রী বীরেন্দ্র কুমার চক্রবর্তী আগামীকাল এই অঞ্চলে দুটো জায়গায় সার্ধ শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেবেন, আলোচনায় অংশ নেবেন। প্রথম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অর্থাৎ উপাচার্যের ঠিক পাশের ঘরটিতে বেলা 11টায় এবং দীনবন্ধু মঞ্চে বিকেল 5টায়। আপনারা যারা বাগডোগরা থেকে যাবেন কোনো অসুবিধা হবে না, কেননা 8টার মধ্যেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। অনুষ্ঠান শেষেই মহারাজ কাল কলকাতা চলে যাবেন। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা খুব গর্বিত উল্লসিত, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সম্পাদক শ্রী বীরেন্দ্র কুমার চক্রবর্তী মহাশয়, আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার বিষয় বর্তমান সামাজিক প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দ, বলবেন শ্রী বীরেন্দ্র কুমার চক্রবর্তী। পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজী মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী জীবনানন্দজী মহারাজ, মঞ্চে উপবিষ্ট নকশালবাড়ি এবং ঘড়িবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিকদ্বয়, উপস্থিত সুধীবৃন্দ, পূজনীয় মায়েরা, শুনলাম আমরা একটু আগে আমার ভ্রাতৃপ্রতিম মনোময়ের প্রতিবেদন থেকে, অত্যন্ত সুলিখিত প্রতিবেদন, স্বামী বিবেকানন্দের আবির্ভাবের সার্ধ শতবৎসর উদযাপন উপলক্ষে এই অঞ্চলে একটি কমিটি তৈরি হয়েছে। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের স্থানীয় কেন্দ্র বাগডোগরা বিবেকানন্দ যুব মহামণ্ডলের যারা পদাধিকারী তারাও সেই কমিটিতে আছেন। সংগঠনভাবে মহামণ্ডলের সঙ্গে সহযোগিতায় এই স্থানীয় কমিটি এখানে এই বছরটায় স্বামী বিবেকানন্দের আদর্শ মানুষদের ভেতর ছড়িয়ে দেবার জন্যে এর আগেও অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানটিও সেই উদ্দেশ্যেই করা। স্বামী বিবেকানন্দ 151 বছর আগে জন্মেছিলেন। এই বছরটা তার আবির্ভাবের 150 বছর হিসেবে উদযাপিত হচ্ছে একটু বড় আকারে। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে এমনভাবে বছরটা পালন করবে যাতে স্বামী বিবেকানন্দের এই মনুষ্যত্ব উন্মেষক জাতি গঠনকারী চিন্তা দেশের মানুষদের ভেতরে, বিশেষ করে যুবকদের ভেতরে ছড়িয়ে দেওয়া যায়। আজকে এখানে আলোচনার জন্যে আমাকে একটি বিষয় বলে দেওয়া হয়েছে, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দ। যাই হোক, ঠিক আপনারা যারা আছেন, আমার মায়েরা আছেন খুব বেশি সংখ্যায়, খুব আনন্দের কথা, কারণ আমরা যুবকদের নিয়ে কাজ করি কিন্তু বাড়ির মায়েরা যদি তাদের যথাযোগ্য ভূমিকা পালন করেন তাহলে এই যে সন্তানেরা তারা বয়সে বালক হন, কিশোর হন বা যুবক হন, তাদের যথাযথ মানুষ করে তোলা সব থেকে সহায়তা হয়। স্কুলের মাস্টার মশাই বলুন বা বাড়ির বাইরে আমাদের মতো সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন, যেসব যুবক, তাদের মানুষ গড়ার ক্ষেত্রে আমরা যে ভূমিকা নিতে পারি, বাড়ির মায়েদের ভূমিকা তার থেকে অনেক বেশি কার্যকর হয়। সেই জন্যে বেশি সংখ্যক মা আছেন, এটা আমাদের বেশি আনন্দের ব্যাপার। আমরা আরও আনন্দিত, আমার খুব ভালো লেগেছে, অনুষ্ঠান শুরুর অনেক আগে আমরা যখন এখানে এসে দেখলাম, তখন দেখলাম যে সভাস্থল পরিপূর্ণ নয়, সভাস্থলে যা আসন সংখ্যা তার থেকে অনেক বেশি মানুষ বেশ উৎসাহের সঙ্গে এসে অপেক্ষা করছেন।
গত কদিন ধরে আমরা বিভিন্ন সভা সমিতিতে গেছি, প্রায় প্রতিটি জায়গায়ই প্রচুর মানুষ এসেছেন, কিন্তু অনেক জায়গায় এমন হয়েছে যে অনুষ্ঠান শুরুর ঠিক সময়ে সভা পূর্ণ হয়নি, কিন্তু ধীরে ধীরে, গতকাল আমরা কুচবিহার রবীন্দ্র ভবনে ছিলাম, বিশাল হল পূর্ণ হয়ে গেছিল, কিন্তু একেবারে শুরুতে দেখেছি বেশ কিছু